বিজয় বাংলা মানি অর্থাৎ বিজয় বাংলা আর নামের এই অ্যাপটি আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 10 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে। এবং এই অ্যাপটিতে আপনি স্পিন মেরে দৈনিক 100 থেকে 200 টাকা ইজিলিভাবে ইনকাম করতে পারবেন এবং আপনি টাকা দিয়ে রিসিভ করতে পারবেন বিকাশ নগদ এবং মোবাইল রিচার্জের মাধ্যমে। অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে মাত্র 30 টাকা ইনকাম হলে আপনি সাথে সাথে উইথড্র দিয়ে টাকাটা রিসিভ করে নিতে পারবেন। তো গাইস, এই বিজয় বাংলা মানি অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। তো প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনে গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন বিজয় বাংলা মানি লিখে। প্লে স্টোরে আপনি বিজয় বাংলা মানি লিখে সার্চ করলে প্রথমে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যাপটি পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি দেখতে পাচ্ছেন নতুন একটা অ্যাপ্লিকেশন, ইতিমধ্যে 1000 থেকেও বেশি লোক ডাউনলোড করে প্রতিনিয়ত কাজ করতেছে। তো আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমত আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করবেন, তারপর আপনি অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। তারপর আপনার ফোনে প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটি ডাউনলোড করবেন, সুপার ভিপিএনটি ওপেন করবেন এবং অবশ্যই ইউএস সার্ভারে কানেক্ট করবেন। তোমার এই সুপার ভিপিএনটি আগে থেকে ইউএস সার্ভারে কানেক্ট রয়েছে। এবারে চলে যাচ্ছে ওই বিজয় বাংলা মানি অ্যাপটিতে। সো গাইস, এই বিজয় বাংলা মানি অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে নিজে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন। এইখানকার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটা আপনি একবার ক্লিক করবেন, তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন রয়েছে দিবে। এখানে প্রথম একটা অপশন রয়েছে নেম বলে, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্ট সেই নামের ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বরে রয়েছে ইমেল বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা আপনি একবার এখানে বসিয়ে দেবেন। দেন এখানকার এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে আপনি অবশ্যই এখানে 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে বসাবেন। তারপর এখানে পরবর্তীতে রয়েছে রেফারাল কোড, আপনি এইখানকার এই রেফার কোড এই অপশনটায় অবশ্যই অবশ্যই আমার রেফার কোডটি বসাবেন। আমার রেফার কোডটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমার রেফার কোডটি দেখে তারপর এখানে আমার রেফার কোডটি বসিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। দেন এখানে পরবর্তীতে রয়েছে রেজিস্টার নাও বলে একটা অপশন, এখানকার রেজিস্ট্রেশন অপশনটায় ক্লিক করবেন, তাহলে আপনার এই অ্যাপটিতে নতুন করে রেজিস্ট্রেশন করা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো গাইস, এই অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। এবার আপনি উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে 4 বক্স রয়েছে, এখানকার এই 4 বক্স অপশনটা জাস্ট আপনি একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার আপনি এখানে দেখতে পারবেন যে নিচে একটা অপশন দিবে রেফার বলে, আপনি এখানকার এই রেফার অপশনটা আপনি একবার ক্লিক করবেন। 2 নম্বরের এই রেফার অ্যান্ড আর্ন অপশনটায় ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে অ্যাপটিতে যে আপনার যে রেফার কোড রয়েছে সেই রেফার কোডটি এখানে চলে আসবে। আর উপরে দেখতে পাচ্ছেন সকার আছে, আপনি প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 10 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে। আর আপনার এবং আমার এখানকার রেফার কোড থাকবে 1 2 3 4 5, মানে আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপটিতে আসলে আপনার রেফার কোড হয়ে যাবে 1 2 3 4 5, মানে আপনি অ্যাপটি আপনার বন্ধু বান্ধবদেরকে কোডের মাধ্যমে রেফার করতে পারবেন না, কেবলমাত্র লিঙ্কের মাধ্যমে অ্যাপটি রেফার করা যায়। আর আপনার বন্ধু বান্ধবদের মাঝে নিচে যে রেফার অ্যান্ড আনবার একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে তাদের মাঝে রেফার আপনার যে লিঙ্ক রয়েছে সেই রেফার লিঙ্কটি শেয়ার করে দেবেন। তাদেরকে বলবেন অ্যাপটিতে যেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার রেফার লিঙ্কের উপর ক্লিক করে অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় 1 2 3 4 5 এই রেফার কোডটি ব্যবহার করে, তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে 10 সেন্ট অর্থাৎ বাংলা টাকায় 10 টাকা প্লাস সম্পূর্ণ ফ্রিতে এবং আরও পাবেন 15% এক্সট্রা রেফারাল কমিশন। তো আর যাই হোক, আপনি যেটা করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। তো এটা ছিল রেফার সিস্টেম, বেশি বেশি রেফার করবেন বেশি বেশি পয়েন্ট পাবেন, পয়েন্টের বিনিময়ে টাকা, টাকার বিনিময়ে উইথড্র দিয়ে আপনার হাতে টাকা। আর যাই হোক, আপনি যখন এই অ্যাপটিতে কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে কিন্তু পয়েন্ট ইনকাম হবে, অ্যাপটি থেকে কিন্তু পয়েন্ট উইথড্র দেওয়া যায় না, অ্যাপটি থেকে কেবলমাত্র ডলার উইথড্র দেওয়া যায় অর্থাৎ টাকা উইথড্র দেওয়া যায় বাংলাদেশি টাকা। আর অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে যে পয়েন্ট ইনকাম হবে সেই পয়েন্টগুলো এখানকার এই টাকা বানানোর জন্য অর্থাৎ পয়েন্ট টাকাতে কনভার্ট করার জন্য আপনি যেটা করবেন এই অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এই পয়েন্টের উপর ক্লিক করে দেবেন। পয়েন্টের উপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনার কাছে একটা অ্যাড দেবে, দেন আপনি ইয়েস অপশনটায় ক্লিক করবেন, তাহলে আপনার পয়েন্টগুলো এখানকার এই টাকাতে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। আপনি যখন অ্যাপটি থেকে পুরো 1000 পয়েন্ট টাকাতে কনভার্ট করবেন তখন 1000 পয়েন্ট টাকাতে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে টাকা পাবেন মাত্র 5 থেকে 10 টাকা। আর অ্যাপটি থেকে কাজ করে আপনার সর্বনিম্ন 1000 পয়েন্ট থাকতে হবে, অ্যাপটির পয়েন্ট টাকাতে কনভার্ট করার জন্য সর্বনিম্ন 1000 পয়েন্ট থাকতে হবে।
সো গাইস এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে আপনি অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন। অ্যাপটিতে কেবল আপনি মাত্র স্পিন মেরে টাকা ইনকাম করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সুপার স্পিন রয়েছে, হট স্পিন রয়েছে, বাবল স্পিন রয়েছে। প্রত্যেকটা স্পিনে কাজ করার নিয়মটাই সেম, ক্লিকের কাজ। কীভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে একটা অপশন রয়েছে ডেইলি চেকিং বলে, আপনি এখানকার ডেইলি চেকিং অপশনটায় ক্লিক করে দেবেন। প্রত্যেকদিন আপনি শুধু একবারই এই ডেইলি চেকিং থেকে ফ্রিতে পয়েন্ট নিতে পারবেন। তো আপনি এখানকার ডেইলি চেকিং অপশনটা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন চোখের তাছে কানেক্ট টু এ ভিপিএন, আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তারপর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো একটা ভিপিএন আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। আপনি অবশ্যই প্লে স্টোর থেকে সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করবেন। তারপর সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে আপনার ফোনে কানেক্ট করে নেবেন। তো আমি আমার সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করে নিচ্ছি। জাস্ট আপনি ডেইলি চেকিং অপশনটায় ক্লিক করবেন, আপনার কাছে একটা অ্যাড দিবে। অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর ওয়েবসাইটে নিয়ে গেলে দু মিনিট ভিজিট করবেন, কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে প্লে স্টোরের একটা অ্যাপের কাছে নিয়ে যাবে। জাস্ট আপনি আপনার ফোনে এই সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। আর পরবর্তীতে যে স্পিনার অপশনগুলো রয়েছে, সেই স্পিনার অপশনগুলোতে কাজ করতে চাইলেও আপনাকে অবশ্যই এই সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করতে হবে। মানে আপনাকে অ্যাপটিতে কাজ করার সময় সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করে তারপরে কাজ করতে হবে। তো এখান থেকে ডেইলি চেকিং অপশনটা পুনরায় ক্লিক করে দিব। তারপর আপনি দেখতে পাচ্ছেন আমাকে একটা অ্যাড দিচ্ছে। এবার আমি অ্যাপটি এখান থেকে ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দিচ্ছি। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে প্লে স্টোরের একটা অ্যাপের কাছে নিয়ে আসছে। এবার আমার কাজ হচ্ছে এই প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। এইভাবে আপনি ডেইলি চেকিং অপশনটা ক্লিক করে দেবেন, প্লে স্টোর নিয়ে যাবে, প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তারপর আপনার ফোনে কিছুক্ষণ অ্যাপটি রেখে পরবর্তীতে চালিয়ে ডিলিট করে দিতে পারবেন। তো এখান থেকে দেখি আমাদেরকে ডেইলি চেকিং অ্যাপ থেকে কত পয়েন্ট দিয়েছে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো কাছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে মেম ব্যালেন্স ডেইলি চেকিং থেকে দিয়ে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে 5000 পয়েন্ট। এখানে যদিও তারা লিখে রাখছিল আপনি ডেইলি চেকিং থেকে পাবেন 800 পয়েন্ট, তারপর আমাদেরকে 5000 কয়েন দিয়েছে। যেহেতু 1000 কয়েন হলে কয়েন টাকাতে কনভার্ট করে দেয়, আমরা এখান থেকে পয়েন্টের উপর ক্লিক করে দেব। দেন ক্লিক করার পরে আমরা ইয়েস অপশনটায় ক্লিক করে দেব। ইয়েস অপশনটায় ক্লিক করলে কিন্তু পয়েন্টগুলো টাকাতে কনভার্ট হয়ে যাবে। তো দেখি 1000 পয়েন্ট টাকাতে কনভার্ট করলে কত টাকা দেয়। এভাবে আপনি ডেইলি চেকিং থেকে আনলিমিটেড পয়েন্ট কালেক্ট করতে পারেন। আমাকে 5000 দিয়েছে, আপনাকে 10000 দিতে পারে, কিংবা 800 দিতে পারে, এমন আপনাকে দিবে। প্রত্যেকদিন শুধু আপনি একবারে ডেইলি চেকিং থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন, 24 ঘন্টায় কেবল একবার। সো গাইস আপনি যেটা করবেন ডেইলি চেকিং থেকে কাজ করবেন এইভাবে। আর আপনাকে ক্লিকের কাজটা কমপ্লিট করতে হবে। ক্লিকের কাজটা হচ্ছে প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড, ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট। তো আমি অ্যাপটিতে পুনরায় মিনিমাইজ করে ক্লোজ করে চলে আসলাম। আপনাদেরকে জাস্ট এবার কাজ করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি, সেমভাবে আপনারা কাজ করবেন। কাজ করার জন্য এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন স্পিনার বল, সুপার স্পিনার বল একটা অপশন রয়েছে। আপনি সুপার স্পিনার অপশনটায় ক্লিক করবেন, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কাছে একটা মোট 10টা স্পিন দিবে। আপনি এখানে স্পিন মারবেন নিয়ম মেনে, কোন নিয়মটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি একবার এখানকার স্পিন অপশনটায় ক্লিক করবেন, এটা ঘুরতে শুরু করবে, তারপর আপনাকে পয়েন্ট দিবে। তো একটা স্পিন মারলাম, দেখি আমাদেরকে কত পয়েন্ট দেয়। 2 পয়েন্ট দিয়েছে। তো এবার আপনার কাছে একটা অ্যাড শো করতে পারতো, অ্যাড শো করলে আপনার কাজ ছিল সেই অ্যাডটি ক্লোজ করে দেওয়া। এবার আমরা যে স্পিন মেরেছি স্পিনের পয়েন্টটা কালেক্ট করতে হবে, তাই আমাদেরকে এখান থেকে কালেক্ট পয়েন্ট অর্থাৎ ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড দিতে পারে, আপনি এই অ্যাডটিকে এখান থেকে ক্লোজ করে দেবেন। ভুলও ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। তো আমার নেট কানেকশন ছিল, তো এখান থেকে অ্যাড শো করতেছে। তো গাইস এভাবে আপনাকে কাজ করতে হবে। তোমার নেট কানেকশন ছিল, তো এখান থেকে বারবার লোডিং দিচ্ছে। জাস্ট আপনি যেটা করবেন ডেইলি চেকিং থেকে যেভাবে কাজ করেছিলেন সেইভাবে কাজ করবেন আপনার পরবর্তী স্পিনার অর্থাৎ স্পিনার অপশনটাতে। জাস্ট আপনি একটা স্পিন মারবেন, আপনার কাছে একটা কিংবা দুইটা অ্যাড শো করতে পারে, আর দুইটা আপনারা ক্লোজ করে দেবেন। এভাবে আপনি স্পিন মারবেন, সর্বশেষে দেখতে পাচ্ছেন আপনার কাছে কাজ করার জন্য একটা টাইমে মোট 10টা স্পিন দিবে। আপনি এখানে মোট 9 বার স্পিন মারবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন অর্থাৎ 10 নম্বর স্পিন মারবেন, এখানে যখন 10 এবং 10 হয়ে যাবে তখন আপনি এখানে স্ক্রিনে ক্লিক করবেন, একটা ঘুরতে শুরু করবে, আপনাকে পয়েন্ট দেবে। পয়েন্টটা কালেক্ট করার জন্য ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড দেবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে প্লে স্টোরের একটা অ্যাপের কাছে নিয়ে যাবে। জাস্ট আপনি আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ওকে, এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। সেমভাবে আপনাকে কাজ করতে হবে আপনার এই পরবর্তী অপশনগুলোতেও অর্থাৎ হট স্পিনার, তারপরে বাবল স্পিনার। এখান থেকে যে কোনো একটা অপশন ক্লিক করলে দেখতে পাবেন পূর্বের মতো ঠিক 10টা স্পিন দিবে। আপনি এখানে মোট 9টা স্পিন মারবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন মারবেন, অ্যাড শো করবে অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক। ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। সো গাইস এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্স যখন অনেকগুলো পয়েন্ট ইনকাম হয়ে যাবে, পয়েন্টগুলো টাকাতে কনভার্ট করার পর আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্স যখন সর্বনিম্ন 30 টাকা ইনকাম হয়ে যাবে, তখন আপনি অ্যাপটি থেকে কীভাবে টাকা উঠে দিয়ে রিসিভ করবেন।
আপনার থেকে টাকা উইথড্রল দেওয়ার জন্য আপনি আপনার হোম ইন্টারফেস থেকে উপরে কর্নারে যে ফোর ডট রয়েছে এখানে ক্লিক করলে রিডিম অপশন পেয়ে যাবেন, কিংবা নিচে দেখতে পাচ্ছেন যে রিডিম বলে একটা অপশন শো করতে আসে, রিডিম অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড রয়েছে, এখানে ক্লিক করে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। বি ক্যাশ নগদ এবং মোবাইল রিচার্জ রয়েছে, তো আমি এখান থেকে নগদ টাকা সিলেক্ট করলাম, দেন এখান থেকে সিলেক্ট অপশনটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন উইথড্রল। দেন আপনি এখানকার অ্যামাউন্ট অপশনটা ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন যে শো করতে আসছে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ 30 BDT, তো এখান থেকে মাত্র 30 টাকা হলে উইথড্রল দেওয়া যাবে, তাই আমরা এখান থেকে 30 লিখলাম। দেন এখান থেকে আমরা উইথড্রল অপশনটা ক্লিক করে দেবো। উইথড্রল অপশনটা ক্লিক করার সাথে সাথে আমাদের উইথড্রল সাকসেসফুল হয়ে যাবে এবং আমাদেরকে 24 ঘন্টার মধ্যে 30 টাকা পাঠিয়ে দেবে নগদের মাধ্যমে, মুড়ি দিয়ে থাকলে নগদের মাধ্যমে। তো গাইস এভাবে আপনি এই অ্যাপটিতে কাজ করে দৈনিক আনলিমিটেড টাকা ইনকাম করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। তো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাপটিতে অবশ্যই আপনি নিয়ম মেনে নিজ দায়িত্বে কাজ করবেন, কাজ করে উইথড্রল দেওয়ার পর পেমেন্ট না পেলে কিংবা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে কিন্তু আমি দায়ী নই, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেইমারে লিখে দিয়েছিলাম, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডিসক্লেইমার লেখা পেয়ে যাবেন। তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।